আজকের ভিডিওটি ফার্স্টে একটি ধাঁধা দিয়ে শুরু করছি। ছোটবেলায় লেজ থাকে, বড় হলে খসে, বাঘের মতো লাফ দেয়, কুকুর হয়ে বসে। বলো তো বন্ধুরা, এই ধাঁধাটির উত্তর কি হবে? উত্তরটি পালে নিচে আমাদের কমেন্ট করে জানিয়ে দাও। এই ধাঁধাটির সঠিক অ্যান্সার হবে ব্যাং। দেখে নেব পরবর্তী প্রশ্নগুলো। এইবার এই কেকটিকে ভালো করে দেখো। এবার বলো এই কেকটির আসল ছায়া এই চারটির মধ্যে কোনটি? তো ফ্রেন্ড, এই কেকটির আসল ছায়া হচ্ছে অপশন টু এর কেকটি। এই দেখো, মিলিয়ে নাও। তোমরা কোন কেকটি গেস করেছিলে সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিও। চলো বন্ধুরা, এবার এই ছবিটিকে খুব ভালো করে দেখো। এই ছবিটির মধ্যে চারটি ভুল রয়েছে, বলো তো সেই চারটি ভুল কোথায় আছে? কি বন্ধুরা, সেই চারটি ভুল কি তুমি খুঁজে পেলে? দেখো, সেই চারটি ভুল এই এই জায়গাগুলোতে ছিল। তুমি যদি আগে এই চারটি ভুলকে খুঁজে পেয়ে থাকো তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দাও। আর এরকমই মজাদার আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দাও। এবার এই ছোট ছোট পাখিগুলোকে ভালো করে দেখো। আর ফ্রেন্ড, এবার বলো এখানে কোন পাখিটির টার্গেট উল্টো রয়েছে? ফ্রেন্ড, এখানে এই পাখিটির টার্গেট অন্যদিকে রয়েছে। তো বন্ধুরা, তুমিও যদি এই পাখিটিকে খুঁজে পেয়ে থাকো তাহলে তোমার উত্তর কমেন্ট করে জানাও। চলো ফ্রেন্ড, এবার তোমাদের বুদ্ধির পরীক্ষা নেওয়া যাক। এখানে এই ছবিটি ভালো করে দেখো। এখানে তিনটি মহিলা কোলে বাচ্চা নিয়ে খাবার খাওয়াচ্ছে। এই তিনটি মহিলার মধ্যে তুমি কি বলতে পারবে এখানে কোন মহিলাটি আসলে একজন ভূত? তোমার উত্তরটি ভাবার জন্য 10 সেকেন্ড টাইম দেওয়া হলো। কি বন্ধুরা, তুমি কি বুঝতে পারলে এখানে কোন মহিলাটি আসলে ভূত? তো চলো উত্তরটি আমি তোমাদের বলে দিচ্ছি। এখানে 2 নম্বরের মহিলাটি হচ্ছে আসলে ভূত, কারণ দেখো তার খাবারের মধ্যে রয়েছে কাঁচা রক্ত আর তার মুখ থেকে গলগল করে রক্ত বেরোচ্ছে, মানে সদ্য ও কোনো মাংসাজী প্রাণী খেয়ে এসেছে। আর চোখ দুটো লাল রয়েছে, মুখ থেকে রাক্ষসী দাঁতও বেরিয়ে আছে। এই সমস্ত বৈশিষ্ট্য দেখে বোঝা যাচ্ছে 2 নম্বরের মহিলাটি একজন ডাইনি বা ভূত। তো ফ্রেন্ড, তোমার উত্তরও যদি 2 নম্বর মহিলাটি হয়ে থাকে তাহলে কনগ্রাচুলেশন, তোমার মেমোরি একদম পারফেক্ট রয়েছে। তো চলো বন্ধুরা, এবার এই দুটো ছবিকে ভালো করে দেখো। আর এই দুটো ছবিকে মিলিয়ে তুমি বলো এখানে একটি পাখির নাম কি হবে? ফ্রেন্ড, এখানে পাখির নাম হবে প্রথমে চা, চায়ের ইংলিশ হচ্ছে টি, তারপরে অন্তস্ত এক। আর তাহলে দুটো ছবিকে মিলালে এখানে পাখিটির নাম হবে টিয়া। এবার এই তিনটে বক্স থেকে একটি করে অক্ষর নিয়ে বলো তো এখানে একটি পাখির নাম কি হবে? কি বন্ধুরা, পারলে পাখিটির নাম এই তিনটি বক্স থেকে একটি করে যদি অক্ষর না হয় তাহলে এখানে পাখিটির নাম হবে বাবুই। তোমাদের উত্তরও যদি বাবুই হয়ে থাকে তাহলে কমেন্টে তোমার উত্তরে লেখো বাবুই। এবার বলো তো এই দুটো ছবিকে মিলিয়ে একটি শব্দের নাম কি হবে? আর যদি শব্দটির নাম গেস করো তাহলে উত্তর দেখার আগে ফটাফট নিচে কমেন্ট করে জানিয়ে দাও। এখানে শব্দটি হবে প্রথমে একটি পোলের ছবি, তারপরে গাছ, গাছের ইংলিশ হচ্ছে ট্রি, তাহলে এখানে শব্দটি হবে পোলট্রি। চলো বন্ধুরা, এবার এই দুটো ছবিকে ভালো করে দেখো। আর এই দুটো ছবিকে মিলিয়ে বলো তো এখানে আরো একটি শব্দের নাম কি হবে?
ফ্রেন্ড, এখানে শব্দটি হবে প্রথমে চা, তারপরে বই, বইয়ের ইংলিশ হচ্ছে বুক, তাহলে এখানে শব্দটি হবে চাবুক। লিখে নেব আজকের লাস্ট প্রশ্ন। স্ক্রিনে এর মধ্যে একটি ছায়া দেওয়া রইল, তোমরা বলো তো এটি কিসের ছায়া? ফ্রেন্ড, এই ছায়াটি কিসের সেটা তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও। এই প্রশ্নটা আমি তোমাদের জন্য রেখে গেলাম, যারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে অবশ্যই তোমরা তোমাদের নামটি কমেন্ট সেকশনে লিখে দিও। হ্যালো ফ্রেন্ডস, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের 10টি কোশ্চেনের মধ্যে কটি কোশ্চেনের উত্তর আপনারা দিতে পেরেছেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এরকম মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।